নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তৃণমূলে ভোট দিলে পড়ছে ভোট বিজেপিতে। দক্ষিণ কাঁথির মাঝনায় বিক্ষোভ শাসক দলের। তো বিস্তারিত খবরটি দেখার জন্য পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। নজিরবিহীন অভিযোগ দক্ষিণ কাঁথির মাঝনায়, বুথের বাইরে ভোটারদের তুমুল বিক্ষোভ। যে দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন সেখানে ভোট পড়ছে না। তৃণমূলে ভোট দিলে ইভিএমে বিজেপিতে ভোট পড়ছে বলে অভিযোগ ভোটারদের। তৃণমূলে ভোট দেওয়ার পর ভিভিপ্যাডে বিজেপির সিম্বল আসছে বলে দাবি বিক্ষোভকারীদের। এই অভিযোগ আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুথের সামনে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। শুধু দক্ষিণ কাঁথির মাঝনা নয়, তার পাশের বুথেও এই রকম অভিযোগ উঠে এসেছে। ইভিএমে কারচুপির ভোটারদের বিক্ষোভের জেরে ভোটদান আপাতত বন্ধ। ব্যাপক বিক্ষোভের জেরে অশান্ত হয়ে উঠেছে এলাকা। সম্পূর্ণ নতুন করে ভোট গ্রহণের দাবিও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকলকে বুথের বাইরে বার করে তালা দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বুথ। তবে নিজেদের অভিযোগ থেকে একেবারে সরে আসতে নারাজ বিক্ষোভকারীরা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগেন বিক্ষোভকারীরা। এই অভিযোগ ঘিরে উঠছে রাজনীতির অভিযোগও। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। হার নিশ্চিত জেনেই এমন ঘটানো হচ্ছে। প্রিসাইডিং অফিসার অবশ্য বলেছেন এই অভিযোগ সঠিক নয়, ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন, তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হচ্ছে। ঘটনায় সরব হয়েছেন তৃণমূলের নেতৃত্বেও। নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ জানাবে তৃণমূল। ফলে ভোটের সকাল থেকেই উত্তেজক পরিবেশ দক্ষিণ কাঁথিতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে সকলেই এই বিষয়টি জানতে পারেন এবং সবার নজরে এই বিষয়টি আসে। এবং এ নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।